নমস্কার বন্ধুরা, আলপনা কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলু আর শিমলা মির্চির অসাধারণ এক রেসিপি নিয়ে এসেছি। যারা শিমলা মির্চি খেতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু খেতে চাইবে এইভাবে বানালে। একসময় হাজবেন্ডের অফিসে এই সবজিটা দিতাম, খেয়ে সবাই খুব প্রশংসা করেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে তিনটে আলু আর তিনটে শিমলা মির্চি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি এক টেবিল চামচ কুচুনো রসুন আর এক টেবিল চামচ কুচুনো পেঁয়াজ আর চারটে চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি দুই টেবিল চামচ টমেটো সস। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিলাম তিন টেবিল চামচ রিফাইন তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। দেখুন এরকম কালার চেঞ্জ করা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়েও একটু ভেজে নেব। দেখুন আলুটার এই ধরনের কালার চেঞ্জ হয়েছে। এখন এর মধ্যে শিমলা মির্চিটা দিয়ে দেব। শিমলা মির্চিটা দিয়েও কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য, তাতে কি তাড়াতাড়ি সবজিটা সফট হয়ে যাবে। ঢাকনা তুলে সবজিটা ওলট পালট করে নেড়ে দেওয়ার পরে আবারও ঢেকে দেব। আবারও ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন সবজিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর সবজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়েও সবজির সঙ্গে মিক্স করে নিলাম। আর ওই সসের বাটি ধুয়েই দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো জল। এই সবজিটা কিন্তু একদমই ঝোল হবে না, একদম গায়ে গায়ে মাখো মাখো থাকবে। গ্যাসটাকে স্লো করে নিয়ে এইটা কষাতে থাকবো। সবজিটাকে কষিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব। এই সবজিটা কিন্তু ঢাকা দিয়েই রান্না হবে। ঢাকনাটা তুলে নেওয়ার পর সবজিটাকে একটু টেস্ট করে দেখছি নুন লাগবে কি না। এখানে আর কোয়ার্টার চামচ লবণের দরকার, আপনাদের লবণটা স্বাদ অনুসারে দেবেন। লবণটা দিয়ে মিক্স করে নিচ্ছি। সবজিটা কিন্তু রান্না করা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই সবজিটা কিন্তু স্লাইট একটু ঝাল আর একটু মিষ্টি মতন হবে। আমি এখানে টমেটো ক্যাচাপ দিয়েছি বলে কিন্তু একটু চিনি দিলাম না, কিন্তু যারা টমেটো সস যেটা ঝালটা ইউজ করেন তাহলে তারা একটু চিনি দেবেন। এই সবজিটা সিম্পলভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। ভাত রুটির সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার আসবো অন্য আরেকটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।